স্বাগত জানাচ্ছি সবাইকে গল্পের বাক্স বাই শান্তা চ্যানেল থেকে। আজকে আমরা শুনব ইমদাদুল হক মিলনের লেখা লালিদের কথা। ও লালির মা, মায়া লইয়া যাও কই? লালি হাঁটছিল আগে আগে। লালির পরনে কটকটে গোলাপি রঙের নাইলনের শাড়ি, বগলের লোম দেখা যায় এমন একটা হাতাকাটা ব্লাউজ। ব্লাউজের রঙটাও গোলাপি, তবে কাপড়টা সুতি বলে অল্প ব্যবহারেই ব্লাউজের রঙটা ক্ষয়ে গেছে। শাড়ির জেল্লাটা এখন রয়ে গেছে, জিনিসটা লাইলনের তৈরি বলে, তার উপর সোনালি জড়ি লাগানো পার, ফলে শাড়িটা যত উজ্জ্বল দেখায় ব্লাউজটা তত মলিন। লালির পায়ে ছিল উঁচু হিলের তীব্র লাল স্যান্ডেল। গ্রামের দাদরা খড়া পথে লালি তাই সতেজ ভঙ্গিতে হাঁটতে পারছিল না। তার চলা ছিল গাভীন গাইগরুর মতো ধীর আর মন্থর। লালির দুহাতে ছিল অনেকগুলো ইমিটেশনের ঝলমলে চুড়ি, গলায় ছিল ইমিটেশনের চেন। সকালবেলা পুকুরে ডুব দিয়ে মাথায় চপচপা তেল দিয়েছিল লালি। তারপর পিঠের মাঝামাঝি অবধি লম্বা চুলের মাঝ মধ্যিখানে, অর্থাৎ ঘাড়ের ওপর চুলে পড়েছে রাবার ব্যান্ড লাগানো প্লাস্টিকের গোলাপি একটা ফুল। কপালের দুপাশে ছিল তার দুটো করে চওড়া সোনালি ক্লিপ। লালির গায়ের রং আগে বেশ কালো ছিল, রোগা টিংটিংয়ে ছিল লালি। মাস কয়েক টাউনে আছে বলে গায়ের রং খানিকটা ফর্সা হয়েছে তার। শরীরে মাংস লেগেছে, ব্লাউজের বাইরে লালি দুটো বাহু কলা চারার মতো সতেজ। আগে শুকনো চিটচিটে বুক ও আর নেই লালির, তার বুক এখন চাল কুমড়োর মতো। শাড়ি ব্লাউজের আড়ালে তা বেশ স্পষ্ট। লালির নিতম্ব ছ মাস আগে কারো চোখে পড়ত না, এখন ওই যে দেখা যায়, ধীর মন্তর হাঁটার তালেও ডানবা ডানবা করছে। মুখে স্নো পাউডার মেখেছে লালি, ঠোঁটে গাঢ় করে লাগিয়েছে লিপস্টিক, নাকে সস্তা পাথরের ফুল লালির, কানে ইমিটেশনের রিং, চোখে গাঢ় করে টানা কাজল, তবুও চোখের কোলে কালি ঢাকা পড়েনি। 10 দিন আগে লালি যেদিন গ্রামে এলো সেদিনও লালির পরনে ছিল আজকের মতো শাড়ি ব্লাউজ, শুধু চুলগুলো ছিল উস্কো খুস্কো, আর হাতে ছিল সবুজ রঙের তার উপর লাল নীল ফুল আঁকা টিনের ছোট্ট বাক্স, যেটা আজ হাতে নিয়েছে লালির মা। সেই শীর্ণকায় বৃদ্ধা যার মাথা চুল ময়লা নোংরা পাটেরাশির মতো, ভাঙা চোরা ফোকলা মুখ, খোলা চুলে তার ঝাপসা দৃষ্টি, পরনে তার মেটে রঙের কাপড়, কতকাল ধোয়া হয়নি কে জানে। লালির টিনের বাক্সটা হাতে নিয়ে ট্যাংরা মাছের মতো একদিকে বাঁকা হয়ে লালির পেছন পেছন হাঁটছিল সে। বাক্সটা মার হাতে দিতে চায়নি লালি, বুড়ি জোর করে নিয়েছে। এতকাল পরে এসে মাত্র 10 দিন থেকে মেয়ে আজকে চলে যাচ্ছে, বুড়ি কোন প্রাণী মেয়েকে বাক্স হাতে নিতে দেবে? এই তো 10 দিন আগের কথা, লালি যেদিন গ্রামে এলো সেদিন তার চোখের কালিটা আরও ছিল গাঢ়, চেহারায় ছিল জগৎ সংসারের যাবতীয় ক্লান্তি। মার কাছে এসে এই কটা দিন লালি কেবল ঘুমিয়েছে, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, বেলা অনেকটা উঠে যাবার পর তারপর প্রাতকালীন কাজকর্ম সেরে মুখে কিছু দিয়ে আবার ঢুকে গেছে তাদের ভাঙাচোরা কুড়ে ঘরে, ওগলার বিছানায় শুয়ে আবার ঘুম। দুপুর ঢলে যাবার পর ভাত রেঁধে গুড়াগাড়া মাছের ঝোল রেঁধে মা তাকে ডেকে তুলেছে। ও লালি, লালি ওট মা, ভাত হইয়া গেছে। ঘুম ভেঙে গামছা কাপড় হাতে লালি চলে গেছে খাল পার, তারপর খালে ডুব দিয়ে এসে চুপচাপ ভাত খেয়েছে।
তখন ঘুমের ক্লান্তিতে তার চোখ টানছে। মেয়েকে খেতে দিয়ে দুটো কথা জিজ্ঞেস করেছে লালির মা বুড়ি, জামাইয়ের কথা, লালির সংসারের কথা। লালির সঙ্গে তার জামাই এলো না কেন? বিয়ের পর বাপের বাড়ি এলো মেয়ে, জামাই ছাড়া এলো কেন? না হয় লালির মা বুড়ির কোনো ক্ষমতা নেই মেয়ে জামাইকে একবেলা খাওয়াবে, না হয় নিজেদের টাকা পয়সা ব্যয় করেই খেত তারা। তবুও দুজন একত্রে এলে তাদের দেখে সুখে বুক ভরে যেত বুড়ির। লালি এসব কথা শুনে কোনো কথা বলতো না, বুক কাঁপিয়ে কেবল দীর্ঘশ্বাস পড়ত তার। তারপর হোগলার বিছানায় শুয়ে আবার ঘুমিয়ে পড়ত সে। লালির মা ভাবত টাউনে স্বামীর সংসার করতে যেয়ে জানটা শেষ হয়ে গেছে মেয়ের। কদিন জিরাক মেয়েটা, আহা বাছা, কিন্তু 10টা দিন এইভাবে ঘুমিয়ে কাটিয়েও চোখের কোলের কালিটা একেবারে মুছে যায়নি লালির। তীব্রতা একটু কমেছে এই যা, তীক্ষ্ণ চোখে তাকালে গাঢ় কাজল টানা চোখেও ক্লান্তির কালিমা দেখা যায় লালির। লালির মা চোখে ভালো দেখতে পায় না, লালির স্বাস্থ্য খুব ভালো হয়েছে শুধু এইটুকু সে দেখতে পেয়েছে, তার চোখ দিয়ে নয়। দেখেছে লালি যেই মুহূর্তে বাড়ি এলো তাকে জড়িয়ে হাতাপিতা করে, ওটুকু দেখেই ফোকলা মুখে হাসি ফুটেছিল তার। বুড়ি ভেবেছে জামাই খুব সুখে রেখেছে মেয়েকে, হল্লা চিল্লা করে পাড়াপড়শিদের ডেকে এনেছিল সে। তারাও আপাত দৃষ্টিতে দেখেছিল লালিকে, লালির স্বাস্থ্য এবং শাড়ির জেল্লা দেখে তারা কেউ খুশি হয়েছে, কেউ হয়েছে ঈর্ষান্বিত। কিন্তু লালির গল্পটা এরকম নয়। আজ সকালবেলায় বাড়ি থেকে বেরোতেই পাড়াপড়শিরা কেউ কেউ জিজ্ঞেস করেছে, ও লালির মা, মাইয়া লইয়া যাও কই? সকালবেলার রোদে লালি তখন জ্বলছিল। লালির কাপড় চোপড়ে ভরা বাক্সটা হাতে নিয়ে কষ্টে কষ্টে লালির পেছনে পেছনে হাঁটছিল লালির মা। পেছন থেকে মেয়েকে দেখে গর্বে তার বুক ভরে গেছে। আহা, টাউনে জামাইয়ের কাছে মাইয়া আমার সুখে আছে, পড়শিদের উদ্দেশ্যে বলেছে, মাইয়া আজই জামাইয়ের কাছে যাইতেছে, মাইয়ারে লঞ্চ খাটে দিয়া আহি। বেড়া নইয়া গেল নি মাইয়ার, হ 10 দিন বেড়াইছে। লালির তখন বুকের ভেতরটা তোলপাড় করে উঠেছে। জামাইয়ের কাছে যাচ্ছে সে, নিজের সংসারে যাচ্ছে, এই ভেবে মুখে যেন সে নিজেকে বিদ্রুপ করেছে এমন একটা হাসি ফুটে উঠেছে লালির। মনে মনে নিজের সঙ্গে কথা বলেছে লালি, আমার জামাই কেডা, হেই মানুষটা কয় কি, আমার তো দেহি রোজ রোজ বেলায় পাড়াডা, মাইনি এই হগল জানে না। মাকে কিছুই জানায়নি লালি, শেষ বয়সের মানুষটার মনে দুঃখ বেলায় নতুন জামাই, দিনের মধ্যে 10-20টা সংসার তো হেই দিয়ে কি লাভ, জামাইয়ের সংসারে মেয়ে সুখে আছে এটুকু ভেবে নিজেও সুখে থাক লালির মা। লালির কথা শুনলে মেয়েকে নিয়ে যাবতীয় স্বপ্ন ভেঙে যাবে বুড়ির। লালিকে সে আর টাউনে যেতে দেবে না, টাউনি গেলে শরীরের জেল্লা থাকবে না। আবার অনাহার, মা ভিক্ষা করে দুজন মানুষের ভাত জোটাতে পারবে না। তার এই রকম খোলামেলা বাড়িতে ভাঙা কুড়ে ঘরে একলা যুবতী মেয়ে, গ্রামের ফক্কা লোকেরা উৎপাত করবে, রাত বিরাত বাড়ি এসে হামলা করবে। টাউনে যাওয়ার আগে দুবার এমন হয়েছিল। একদিন দুপুরবেলা মা গেছে ভিক্ষা করতে, লালি একা ঘরে, চারজন লোক এসে ঘরের ভেতরই লালিকে ধর্ষণ করে গেল। একজন হাত মুখ চেপে রাখল, একজন কাজ সারল, আর দুজন থাকলো পাহারায়। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারজন সারা দুপুর, লালি অজ্ঞান হয়ে গিয়েছিল। সন্ধেবেলা মা ফিরে আসার আগেই জ্ঞান ফিরেছিল তার, বসে বসে অনেকক্ষণ ধরে কেঁদেছিল সে।
তবুও মাকে বলেনি। তারপর টাউনে যাওয়ার কয়েকদিন আগে আবার সেদিন দুপুরের মুখে মুখে সেই চারজনই, তবে ঘরের ভেতর নয়, ঝোপঝাড়ের আড়ালে তুলে নিয়েছিল লালিকে। তবুও এই ব্যাপারে হয়তো আপত্তি করতো না লালি, কাজ সেরে যদি কিছু পয়সা দিত তারা, যদি দুবেলা পেট পুড়ে ভাত পেত, যেটা এখন পায় লালি। পয়সা এবং ভাত, থাকার ব্যবস্থাও খারাপ নয়, এই সবই লালি পাচ্ছে শরীর দিয়ে। কিন্তু লালি কি জানতো এরকম একটা জীবন হবে তার? লোকটা বিয়ের প্রস্তাব দিতেই লালি ভুলে গিয়েছিল দুবার ধর্ষিতা হয়েছে সে। অনাহারে দিন যায়, স্বামী সংসার পেয়ে ভাত কাপড় পেয়ে সুখী মেয়ে মানুষের জীবন হবে তারও। লোকটার ঘর বাড়ি কোথায়, সংসারে কে আছে না আছে না জেনেই এক রাতে নিজেদের কুঁড়ে ঘরে বিয়ে হয়েছিল তার। শুধু ওই একটা লোকই লোকটার সঙ্গে ছিল। বুড়িমা রাত কাটিয়েছিল বাইরে, পরদিন সকালে উঠেই লোকটার হাত ধরে টাউনে চলে গিয়েছিল সে। কিন্তু লোকটার সঙ্গে আর একটি রাতও থাকা হয়নি তার, জীবনে শুধু ওই একটি রাতই কেটেছে তার স্বামীর সঙ্গে। টাউনে নিয়ে সেই লোকটা লালিকে সোজা তুলেছিল পাড়ায়, তারপর একটা বুড়ির হাতে লালিকে বুঝিয়ে দিয়ে সে কোথায় চলে গেল। লালির সঙ্গে ছ মাসে লোকটার আর দেখা হয়নি। পাড়ায় লালির মতো দু চারশো মেয়ে, তাদের ভাত কাপড় থাকা খাওয়া পয়সার উৎস বুঝতে দু চারটা দিন লেগেছিল লালির। সেই কটা দিন লালি খুব কেঁদেছে, বুড়ির কাছে স্বামীর কথা জানতে চেয়েছে, কোনো ফল হয়নি। তারপর থেকে দিনে দশ বিশটা করে স্বামী লালির, বাপের বয়সি, ছোট ভাই, বড় ভাইয়ের বয়সি, দাদা নানার বয়সি, দিনে দিনে দিন যেত লালির। তিন বেলা ভরপেট খাওয়া, অর্ধেক পয়সা বুড়িকে দিয়ে দেওয়া, ঘর ভাড়া দিয়েও লালির হাতে পয়সা জমতে লাগলো প্রতিদিন। মাস ঘুরতে না ঘুরতে শরীর বদলে গেল লালির, চেহারা বদলে গেল, নতুন শাড়ি ব্লাউজ, ফেরিওয়ালার কাছ থেকে কেনা ইমিটেশনের চুড়ি, গলার মালা, কানের দুল, নাকফুল। টিনের বাক্সটা মাসখানিকের মাথায় কিনে নিয়েছিল লালি, পয়সা করি সেই বাক্সে জমা হতে লাগলো, কারণ স্বামীর কথা লালি ভুলতে পেরেছিল, বুড়ি মাটার কথা ভুলতে পারেনি। ভিক্ষে করে খেয়ে না খেয়ে তার জীবন চলেছে, কখনো মার কাছে যেতে পারলে জমানো টাকা পয়সা তার হাতে দিয়ে আসবে লালি, তাতে মা মেয়ের বেশ কিছুটা দিন সুখে কাটবে। কিন্তু প্রতিদিন দশ বিশটা স্বামী সামলাতে মাসখানিকের মধ্যে ক্লান্ত হয়ে পড়ল লালি, চোখের কোলে গাঢ় কালি পড়ল তার, শরীর আর চলতে চায় না। বাক্সে কিছু টাকা পয়সাও জমা হয়েছে, একবার গ্রামে যেতে পারলে টাকা পয়সা মার হাতে দিয়ে আসা যাবে, কয়েকটা দিন জিরানোও যাবে। লালি একদিন বুড়িকে বলল, খালা আমি একটু বাইর যাইতে চাই। শুনে বুড়ি হা হা করে উঠল, কস কি মাগিয়া, হ দশ দিনের বেশি থাকুম না। পাড়ার মেয়েরা অনেকেই মাঝে মাঝে বাড়ি যায়, আট দশ দিন থেকে ফিরে আসে, কিন্তু লালি নতুন মেয়ে, একবার বাড়ি গিয়ে যদি আর না ফিরে আসে, যে দামে লালিকে কিনেছে বুড়ি সেই টাকাটাই তো ওঠেনি এখনো। তাহলে অনেকক্ষণ লালির মুখের দিকে তাকিয়ে থাকলো বুড়ি। বুড়ির তাকানো দেখে লালি বুঝতে পেরেছিল বুড়ি তাকে সন্দেহ করছে, বুঝে ম্লান হেসেছিল লালি। তুমি ঘাবড়ায়ও না খালা, আমি দশ দিন থাইকাই আইয়া পড়ুম। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলেছে, এহেনে আইয়া যামু কই, এই কাম না করলে খামু কি। লালির মতো বহু মেয়ে চড়িয়ে খেয়েছে বুড়ি, লালির কথাই বুঝতে পেরেছিল এখানে না এসে তার আর উপায় নেই।
কপালটা এই পাড়ায় বাঁধা হয়ে গেছে ছেমরির। লালিকে সে ছুটি দিয়েছিল ওই 10 দিনের জন্যই। তারপর বাড়ি এসেছিল লালি, মায়ের কাছে এসেছিল, এসেই লুকোনো টাকা পয়সার বেশিরভাগ তুলে দিয়েছিল মায়ের হাতে, আর কিছু রেখে দিয়েছিল নিজের ফিরে যাওয়ার খরচ হিসেবে। কিন্তু এতগুলো টাকা হাতে পেয়েও খুব একটা খুশি হয়নি লালির মা। প্রথমে জিজ্ঞেস করেছে, এত টাকা তুই পাইলি কই? লালি দীর্ঘশ্বাস ফেলেছে, তোমার জামাইয়ের টাকা। জামাই এত টাকা দিল? না, আমি সংসার খরচা থেকে বাঁচাইছি, তই জামাইরে লইয়া আইলি না কে? এই কথায় লালি খুব উদাস হয়ে গিয়েছিল, চোখে জল এসে গিয়েছিল লালির। অন্যদিকে তাকিয়ে চোখে জলটা সামলিয়েছে সে, পুরো ব্যাপারটা মার কাছে চেপে গেছে। সত্যি কথা বলতে মার মনে দুঃখ দিতে চায়নি, সবই লালির কপাল। তবুও মা জানুক স্বামীর ঘরে সে সুখে আছে, লালির দুঃখী জীবনের কথা নাই বা জানল সে। লালির মা আর কোনো কথা বলেনি, মিথ্যে সুখে বিভোর হয়ে মেয়ের জন্য এটা ওটা তৈরি করেছে, 10 দিন ভিক্ষা করতে বেরোয়নি। হায়রে মানুষের সুখ! কাল সকালেই লালি তার মাকে জানিয়েছিল, মা গো আমি কইলাম কাইল বিয়ানে জামুগা। শুনে বুড়ি হা হা করে উঠেছিল। বিয়ার পর পয়লা বাপের বাড়ি আইলি, আর 2টা দিন থাইক্কা জামা। লালিরও খুব থাকতে ইচ্ছে করছিল, চিরকালের জন্য ফিরে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু থেকে গেলেই অনাহার। যখন তখন গ্রামের ফক্কর লোকেরা এসে ঘরের ভেতর নয়তো ঝোপ জঙ্গলে কাপড় খুলবে লালির, বিনিমাগনা কাজ সেরে যাবে, লালির তাতে লাভ কি? পেটের আহার তো কেউ দেবে না। লালি মাকে বলেছিল, আর 2 দিন থাকলে তোমার জামাই রাগ করব। আসলে লালির মনে ছিল ভয়, দেরি হয়ে গেলে বুড়ি যদি তাকে আর পাড়ায় ঢুকতে না দেয় তাহলে সব যাবে লালির। লালির কথা শুনে মা বলেছিল, কামনাই থাকনের, জাগা, আবার যখন আবি জামাই লইয়া আবি, 2 মাস থাইক্কা যাবি। তারপর বুড়ি বসে গিয়েছিল বড়া পিঠা ভাজতে, ভাত তরকারি রান্নার ফাঁকে ফাঁকে সারা দিন পিঠা ভেজেছে বুড়ি। রাতের বেলা সেই পিঠার কিছুটা লালিকে খেতে দিয়ে বাকিগুলো পুরনো একটা ন্যাকড়ায় বেঁধে লালির টিনের বাক্সে ভরে দিয়েছে। জামাইরে ব্যাবাডি পিঠা খাওয়াবি লালি, কবি তোমার শাহুরি দিছে, খাও ব্যাবাগদি খাওন লাগব। শুনে লালির চোখে জল এসে গিয়েছিল, ইচ্ছে করেছিল মার গলা জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে লালি। কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে মাকে, কিন্তু কি লাভ? যে জীবন স্বামী সংসার নিয়ে সুখী মেয়ে মানুষের জীবন, লালি কি সেই জীবন কখনো ফিরে পাবে? ওই যে দেখুন, লালি তার নিয়তির কাছে ফিরে যাচ্ছে। লঞ্চ ঘাটে এসে দেখা গেল টাউনে যাওয়ার লঞ্চটি ছাড়ার উপক্রম করছে, যাত্রীরা বেশিরভাগ উঠে পড়েছে, 2-4 জন লঞ্চের সিঁড়ির কাছে দাঁড়িয়ে প্রিয়জনদের সঙ্গে কথা বলছে। লঞ্চওয়ালারা তাড়া দিলেই লাফিয়ে উঠবে। মার হাত থেকে বাক্সটা নিয়ে লালি বলল, তুমি যাও গো মা, অহন লঞ্চ সাইড়া দিব। মা বলল, লঞ্চ সারলেই যামুনে, তুই কইলাম ব্যাবাগডি পিঠা জামাইরে খাওয়াইস। লালি অন্যদিকে তাকিয়ে মনে মনে বলল, আমার তো জামাই রাখাল নাই মা, আয় যাইতে যে যে জামাই আইবো আমার ঘরে, তাগো ব্যাবাকরেই খাওয়ামো। মা বলল, আবার যখন আইবি জামাই লইয়া আইবি, একলা কইলাম আইস না, আমি কবে মইরা যামু ঠিক নাই, তগো 2 জনরে একলগে দেখলে মনে শান্তি পামো। এ কথায় বুকের ভেতরটা তোলপাড় করে ওঠে লালি, নিজেকে আর সামলাতে পারে না সে। বাক্সটা হাত থেকে ফেলে 2 হাতে মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে থাকে।
মা দু হাতে লালির মাথাটা বুকে চেপে ধরে, সেও কাঁদে। এই কান্নায় জগৎ সংসার মুহূর্তের জন্য থেমে থাকে। আপনারা কি জানেন, ওইটুকু কান্নাই লালিদের ক্ষণকালের মুক্তি। শেষ হলো ইমদাদুল হক মিলনের লেখা লালিদের কথা। আজকের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আশা করছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।